নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 77তম স্বাধীনতা দিবসে কাছাড়ে কেন্দ্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বরাক নদীতে কাছাড় স্পোর্টিং ক্লাবের নৌকা দৌড়। মেয়ের বাড়িতে এসে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল বছর 60-এর এক বৃদ্ধের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 77তম স্বাধীনতা দিবসে শিলচরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যিক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন সকাল 9টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে যথারীতি জাতীয় পতাকা উত্তোলন করে দেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী পরিমল। মন্ত্রীর বক্তব্যের পরে পুলিশ, সিআরপিএফ, এনসিসি, স্কাউট এন্ড গাইড সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা প্যারেড প্রদর্শন করেন। পরে মাঠে নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। আজ স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আমি আমার অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি। তাদের সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভ করেছি। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্দার বল্লভ ভাই প্যাটেল, বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, চন্দ্রশেখর আজাদ, রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, উল্লাসকর দত্ত, কামিনী কুমার চন্দ, অরুণ কুমার চন্দ, শ্যামাচরণ দেব, শম্ভুদন ফাংলো, জ্যোতির্ময় সেন প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের 77তম স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করছি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, দেশভক্ত তরুণরাম ফুকন, অম্বিকাগিরি রায়চৌধুরী, বিষ্ণুরাম মেধি, শহীদ মণিরাম দেওয়ান, পিওলি ফুকন। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর কাছাড় স্পোর্টিং ক্লাব ও কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসে নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার তার মাত্রা ছিল অন্যরকম। আজাদী কা অমৃত মহোৎসব অঙ্গ হিসেবে অতিথিদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মধুরবন্দ গাংপাড় এলাকায় বরাক নদীতে নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মিন, আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের প্রতিযোগিতায় বড় নৌকা থেকে শুরু করে মধ্যম নৌকা ও ছোট নৌকা মোট 19টি নৌকা অংশগ্রহণ করে। প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেছে 3টি বিভাগের 9টি নৌকা। তাদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলা শাসক রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বরঠাকুর, অ্যাডিশনাল এসপি সুব্রত সেন সহ স্থানীয় জনগণ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। जैसा कि आप लोग सब जानते हैं कि ये बोट रेस बहुत ही प्राचीन एक परंपरा की तरह चला रहा है। तकरीबन 75 सालों से हर साल 15 अगस्त को ये बोट रेस किया जाता है। ऐसे ऐतिहासिक चीज एक जिला का गौरव भरा बढ़ाते हैं। ऐसी ऐतिहासिक चीजों से ही एक जिला का सम्मान, एक जिला का एक कल्चर जो है वो रिच होता है। कछार स्पोर्टिंग क्लब को धन्यवाद कि उन्होंने ट्रेडिशन चालू रखा और जिन जिन ने इनको सपोर्ट किया इस ट्रेडिशन को चालू रखने के लिए वॉलेंटरी, उनको भी धन्यवाद। आशा है कि एक बोट रेस अभी हम लोगों ने देखा, बाकी तो बोट रेस जो था ये मनोरंजक हो। और जैसा अभी मंत्री सर बता रहे थे कि बोट जब हमारा सिविलाइजेशन स्टार्ट हुआ तो बोट से ही स्टार्ट हुआ, इसीलिए रेस हमको ये भी दिखाता है कि हम कहाँ से स्टार्ट किए थे और आज कहाँ पर है। तो आप लोग सबको कछार स्पोर्टिंग क्लब को बधाई। आशा है कि हर साल आप इतना ही सुंदर से इस इवेंट को ऑर्गेनाइज करें। মেয়ের বাড়িতে এসে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল বছর 60-এর এক বৃদ্ধের। খুনের অভিযোগ আনলেন পরিবারের লোকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার 7 সকালে সোনাইয়ের কাজী ডহরে। মৃত ব্যক্তি আনুমানিক বছর 60। জানা যায় এনামুদ্দিন লস্কর কাজীডহর দ্বিতীয় খণ্ডে মেয়ে যমুনা বেগম লস্করের বাড়িতে 5 দিন আগে আসেন। মেয়ের জামাই সাইদুল আলম লস্করের সঙ্গে পাশের বাড়ির পাখি মিয়া নামে এক ব্যক্তির সীমানা নিয়ে বিবাদ চলছিল। তাদের অভিযোগ, পাখি মিয়ার হুমকিতে ঘর ছেড়ে অন্যত্র থাকতেন সাইদুল। সেই হিসেবে মেয়ে একা থাকায় বাবা এনামুদ্দিন এসেছেন মেয়ের বাড়িতে।
সাইদুল আলম জানান, মঙ্গলবার সকালে স্ত্রী ফোন করে ঘটনাটি জানিয়েছেন। সকালে শ্বশুর গাভীর দুধ নেওয়ার সময় পেছন দিক থেকে এসে অভিযুক্ত পাখি মিয়া কাঠ দিয়ে আঘাত করে। এতে শ্বশুর এনামুদ্দিনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে এবং ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর দেওয়া হয় সোনাই পুলিশে। সোনাই পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে ঘটনার আসল রহস্য ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। কেন আজ 5-6 দিন হয়ে গেছে এখানে তাই তখন আমি বাড়িতে না হিসাবে তাই নিকেন তখন তার মেয়ে বা তার নাতিন সাহেব একা থাকতে পারবে না হিসাবে তাই নিকেন তখন তাই আনা হয়েছে ফোন করিয়া আমি কইছি তাই ফাটাইছি কেন তুমি তাকো গিয়ে আচ্ছা জিনিসটা সমাধান হইলে আমি আইম। এরপরে আজকে সকালে আমার মেয়ে ফোন করছে, ফোন করে কইছি বাবা নানা ভাই তো নাই ওরকম মারা গেছো তুমি জলদি আও বাড়ি। তখন আমি আবার ফোন করছি রিপ্লাই ফোন করিয়া আমার বাইরারে কইছি তোমরা যাও সাইকে দেখো অতি সত্তর আমি তাইতে লেট হয়ে যাব। তখন তারা বাড়ছে না দেখছো প্র্যাকটিক্যাল দেখি আমার ফোন করছো ঠিক ঘটনা ওরকম হয়েছে তুমি আও। হ্যাঁ এটা ফাঁকি মারছে তারা মানে ফাঁকি মারছে আমি তো আসলাম না দেখছিও না কিছু জানি না তবে এখন আমি যেটা শুনি তারাও আইলে কইতে ফাঁকি মারছে কি ওর কিলা কিলা মারছে তারা এটা আমি জানি তাই দুধ কিরানি তাসলা আর হে আইয়া কোনবা থেকে আইয়া দিলে তানে বিলে বাড়ি মারছে বিলে ওই জায়গাত মারা গেছে। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড় জেলার সরকারি কার্যালয়ে আনন্দ ও উল্লাসের সহিত যেমন বন বিভাগ, কাছাড় জেলা পরিষদ কার্যালয়, জনসম্পদ বিভাগ, পূর্ত বিভাগ সহ আরো অন্যান্য সরকারি কার্যালয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, জলসম্পদ বিভাগের মুখ্য অভিযন্তা কে জামান, বন বিভাগের চিফ কনজারভেটর শিবকুমার, পূর্ত বিভাগের অভিযন্তা অনুরোধ নাগ সহ আরো সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কাছাড় জেলা পরিষদের পক্ষ থেকে সমস্ত কাছাড়বাসীকে এর অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতা দিবস আমাদের জন্য একটি পর্ব এবং আমরা সবাই এই পর্বের মাধ্যমে সুনিশ্চিত করব যে আগামী দিনে আমাদের দেশ কীভাবে উন্নতির দিকে এগিয়ে যায়। আমরা শান্তি শৃঙ্খলা এবং আত্মীয়তার মধ্যে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সবার কাছে অনুরোধ করব। গ্রাম উন্নয়ন বিভাগে অনেকগুলো পরিকল্পনা আমাদের মধ্যে বাস্তবায়িত হচ্ছে, কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের অনেকগুলো জনকল্যাণমুখী প্রকল্প চলছে এবং এই প্রকল্পগুলো আগামী দিনে আরও সুচারুরূপে আরও কীভাবে ব্যবস্থিত করা যায় এদিকে আমরা সবাই এই লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। আশা আছে সরকার প্রদত্ত প্রত্যেকগুলো পরিকল্পনা জনগণের কল্যাণের জন্য ব্যবহৃত হবে। প্রতিবারের মতো এবারও তারাপুর নিউ এরিয়ানাস ক্লাবের ব্যতিক্রম কার্যক্রমের মধ্যে দিয়ে উদযাপিত করা হয় স্বাধীনতা দিবস। এদিন সকালে যথাযোগ্য মর্যাদায় তিরঙ্গা পতাকা উত্তোলন সহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম আয়োজিত হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের কার্যকরী সভাপতি তথা আমার বাংলা চ্যানেলের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী বিক্রম পাল। পাশাপাশি ওই সংগঠনের দিনভর নানা কার্যক্রমের পর বিকেলে উদীয়মান সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আসরও আয়োজিত হয়। এদিনের স্বাধীনতা দিবস উদযাপনী অনুষ্ঠানে ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব সম্রাট চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, বাবুল রাজভর, প্রদীপ শীল, পার্থ রায়, অরূপ নন্দী, সিদ্ধার্থ চক্রবর্তী, তপন সূত্রধর, বলরাম শীল, দীপঙ্কর তালুকদার, রিপন কর, সঞ্জীব সূত্রধর, বাপন দাস, বাবুল পাল, অরিজিৎ রায়। মৃত্যুর হাত থেকে রোগীদের বাঁচাতে 77তম স্বাধীনতা দিবসের স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল শিলচর পৌরসভার কর্মীবৃন্দ। বরাকবেলি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই পৌরসভার কার্যালয়ে আয়োজিত এই শিবিরে প্রায় 25 জন রক্তদান করেন। প্রতি বছরের ন্যায় এবারেও শিলচর পৌরসভা স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের এখানে বরাকভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং কাছাড় ক্যান্সার সোসাইটি হসপিটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকে
ভলেন্টারি ব্লাড। এই ক্যাম্পে এখন পর্যন্ত 25 জন রক্তদান করেছেন। আপনারা সবাই জানেন যে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম 24/7 সবসময় সমাজের জন্যে কাজ করে চলেছে, বিশেষ করে মানুষের জীবন বাঁচানোর জন্যে। এখনও প্রতিটি মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, যার জন্যে আজও যদি আপনারা কেউ হসপিটাল বা নার্সিংহোমে ঘোরেন তাহলে দেখবেন রক্তের অভাবে কত মানুষ মুমূর্ষু রোগীরা কীরকমভাবে হাহাকার করছেন। আমরা চেষ্টা করছি এই রক্তের অভাবে মৃত্যু যাতে আটকানো যায়। আমাদের একটাই উদ্দেশ্য, অকাল মৃত্যুকে আটকানো, এবং এই উদ্দেশ্যে আমরা আপামর জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি, সবাই আপনারা এগিয়ে আসুন। বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের এই রক্তদান আন্দোলনে আপনারাও সহযোগিতার হাত বাড়ান এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করুন। স্বাধীনতা দিবস উপলক্ষে শিফা ফার্মেসি ইনস্টিটিউট এবং আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর যৌথ উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর মেহেরপুর স্থিত উক্ত ইনস্টিটিউটে সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ওই ইনস্টিটিউটের চেয়ারম্যান মবজিল হোসেন বরভুইয়া ও ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং অন্যান্য কর্মকর্তারা। তারপর আরম্ভ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইয়াহিয়া মজুমদার। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে 15 অগাস্ট 2023, তো আজকে আমাদের আসাম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড শিফা ফার্মাসি ইনস্টিটিউটের গতকালকে থেকে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং আজকেও কালচারাল প্রোগ্রাম হয়েছে। এবং আজকে সকাল 8টার সময় আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে। আমাদের উপস্থিত ছিলেন আমাদের ইনস্টিটিউটের প্রিন্সিপাল, টিচার্স এবং অল স্টাফ, অল স্টুডেন্ট। তো বাকি আমাদের সারা দিনভর কালচারাল প্রোগ্রাম চলবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম হবে, লাস্টে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। 300 মতন স্টুডেন্ট উপস্থিত ছিলেন এবং প্রোগ্রামটা সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে, তাই আমি আমার ইনস্টিটিউটের অল স্টাফ এবং স্টুডেন্টকে আমি ধন্যবাদ জানাই। শিলচর জনতলেনে অবস্থিত শিবাঙ্গী একাডেমি ও ইনস্টিটিউটের পক্ষ থেকে 77তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন। স্বাধীনতা দিবস উপলক্ষে শিবাঙ্গী একাডেমি ইনস্টিটিউট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শিবাঙ্গী একাডেমির কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিবাঙ্গী একাডেমির পক্ষ থেকে বলেন, সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে এবছরও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করেন শিবাঙ্গী একাডেমির পক্ষ থেকে। স্বাধীনতা দিবস হিসেবে শিলচরের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদেরকে সম্মাননা প্রদান করা হয় শিবাঙ্গী একাডেমি ইনস্টিটিউটের পক্ষ থেকে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন বলে জানানো হয়েছে। আমি শিবাঙ্গী ইনস্টিটিউটের কর্মকর্তা। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের শিবাঙ্গী ইনস্টিটিউট থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তো এখানে নৃত্য পরিবেশন, তারপরের দিকে দেশাত্মবোধক গান, তারপরের দিকে যারা আমাদের অন্য অন্য সংস্থার যারা আছে ওদেরকে সম্মান জানিয়ে, তারপরে দিকে পার্টি অফিসের যারা ছিল ওদেরকে ডেকে ওদেরকে সম্মান দেওয়া। আচ্ছা, মানে আপনাদের প্রোগ্রামের মধ্যে কী কী প্রোগ্রাম ছিল? ডান্সের প্রোগ্রাম ছিল, গানের প্রোগ্রাম ছিল, কচি কাছাড়ার কিছু প্রোগ্রাম ছিল। আর কটা পর্যন্ত চলবে আপনাদের প্রোগ্রাম? 12টা অবধি চলবে। আচ্ছা, তো জাতীয় পতাকা যে উত্তোলন করেছেন, তারপরে আপনার দেশাত্মবোধক গান, সঙ্গীত পরিবেশন, এটা অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলবে? হ্যাঁ, সারাদিন। আচ্ছা, তো মানে সংগঠনের পক্ষ থেকে কাউকে সংবর্ধনা দেওয়া হয়েছে আপনাদের এখানে? আমাদের যত সংস্থার মানুষ এসেছে ওদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পার্টি অফিসের ছিলেন আমাদের। কতজন টোটাল সংবর্ধনা দিয়েছেন সংগঠনের কর্মকর্তাদেরকে? উধারবন্দ ব্লক কংগ্রেসে কার্যালয় উদ্বোধনের পর প্রথমবারের মতো কর্মকর্তারা পতাকা উত্তোলন করেন। নবাগত এই ব্লক কংগ্রেসের সভাপতি পুলক রায় জানান, সমগ্র দেশে আজ এই দিনটি উদযাপন করা হয়েছে। তারই সঙ্গে উধারবন্দ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের দিনটি উদযাপন করছেন। এতে উপস্থিত ছিলেন পুলক রায়, বাহারুল আহমেদ মজুমদার, সুদীপ ধর, ললিত গোয়ালা, পিন্টু ঘোষ, শামসুল আলম বরভুইয়া, নুরুল হক লস্কর, আব্দুল হেকিম, শাহনওয়াজ লস্কর, সাদিক বর লস্কর, নিজামুদ্দিন আরও অন্যান্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমরা আমাদের উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটিকে পতাকা উত্তোলনের প্রাক কালে সর্বপ্রথমে স্মরণ করি যারা অক্লান্ত পরিশ্রম করে দেশকে স্বাধীন করে গেছেন, তাদের প্রতি আমাদের
শ্রদ্ধা এবং তাদের আশীর্বাদ কামনা করি। আমরা জানি যে ভারতবর্ষ থেকে আমরা ইংরেজকে তাড়িয়ে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু কিছু মানুষকে তারা রেখে গেছে, লুভী মানুষ, যারা আমাদের দেশকে সব সময় অন্য পথে পরিচালিত করতে আমাদেরকে বিভ্রান্ত করে রয়ে গেছে। আজকের দিনে আমি ভারতবর্ষের সমস্ত নাগরিক তথা উদারবন আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আবেদন রাখব, সবাই মিলে যেন আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, একত্রিতভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার শপথ গ্রহণ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে স্বাধীনতা দিবস উদযাপন করলো বিবেকানন্দ পাঠদান কেন্দ্র গ্রামীণ শিক্ষা যোজনা বরসিঙ্গা চা বাগান আম্বাটিলা বিরসা মুন্ডা বিদ্যানিকেতন। সকালবেলা পতাকা উত্তোলনের পর খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। এতে প্রায় শতাধিক পড়ুয়ারা অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রাজকুমার মুন্ডা, সিদ্ধার্থ দেব, পিঙ্কু চক্রবর্তী, অয়ন দেব, শিবাশিষ চক্রবর্তী, স্নেহাংশু তালুকদার আরো অন্যান্যরা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বিশ্রামপুর বিদ্যানিকেতনে আমরা প্রতি বছরই স্বাধীনতা দিবস উদযাপন করি এবং আনুষাঙ্গিক যা অনুষ্ঠানগুলো রয়েছে আমরা সেসব অনুষ্ঠান উদযাপন করি। আজ আমরা সুন্দরভাবে স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরেছি, আমাদের খুবই ভালো লাগছে। আমাদের বিশ্রামপুরা বিদ্যানিকেতন শুরু হয়েছিল 2021 ইংরাজিতে। এই স্কুলে বর্তমানে প্রায় 72 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাদেরকে তাদের মুন্ডা সংস্কৃতির সাথে সাথে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় এবং আমাদের ক্যালেন্ডার অনুযায়ী যেসব তিথি বা ডেট রয়েছে যেগুলা উদযাপন করা খুবই জরুরি আমরা সেগুলো করে থাকি, যাতে বাচ্চাদের মানসিক এবং নৈতিক বিকাশ ঘটে। আপনাদের আমরা সকলের সাহায্য সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারছি। সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে উদারবন্ধ উত্তরপাড়া গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক রতীশ পালের নেতৃত্বে আজ স্বাধীনতা দিবস পালন করলো কর্মকর্তারা। সকালবেলা পতাকা উত্তোলনের পর উদারবন্ধে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন তারা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কর্মকর্তারা জানান, 2022 ইংরেজিতে আজাদী কা অমৃত মহোৎসব শুরু হয়েছিল, এবার 2023-এর 15ই আগস্ট তার সমাপন। এই পথ চলা অনুষ্ঠান প্রায় শতাধিক লোক অংশ নেয়। সমস্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করেছেন উদারবন্ধ উত্তরপাড়ার গ্রামরক্ষী বাহিনীর কর্মকর্তারা। সারা ভারতবর্ষের সঙ্গে আজকে এটা পুণ্যতিথি, আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি উত্তরপাড়া ইউডিপি কমিটি। তো আমরা গত 2022-এ যে আজাদী কা মহোৎসব শুরু হয়েছিল, এবার 2023 ইংরেজির 15ই আগস্ট তার সমাপন অনুষ্ঠান চলছে। আমরা তার সাথে সঙ্গতি রেখে উত্তরপাড়া বিডিবি কমিটি ও উদযাপন করছি উক্ত প্রোগ্রামকে। আমরা আমাদের পতাকা উত্তোলন শেষ করে রাস্তা পরিক্রমা করছি, স্বাধীনতার সেই উচ্ছ্বাস সর্বজনের মধ্যে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করছি। আমরা এদিকে এখন হসপিটাল রুট হয়ে ডায়েট রুটে যাব, তারপর কাছাকাছি বাড়ি রুটে ঘুরে এসে আমাদের উত্তরপাড়ায় আমাদের বিডিবি যেখানে উত্তোলন হয়েছে পতাকা সেখানে সমবেত হবে। আপনাদের সবাইকে আমরা এই স্বাধীনতা দিবসে। আজ উদারবন থানার পুলিশ কর্মীরা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করলো। তারই সঙ্গে উদারবন লায়ন্স ক্লাব এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে 77তম স্বাধীনতা দিবস পালন সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের। প্রতিবছরের মতো এবছরও উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মাধ্যমে 77তম স্বাধীনতা দিবস পালন করল সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিরও উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার সকালে স্থানীয় দ্বিতীয় লিঙ্ক রোডে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে পতাকা উত্তোলন করেন আমন্ত্রিত বিশেষ অতিথি তথা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শ্রীপদ চন্দ্র দাস। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথিকে স্কুলের তরফে উত্তরীয় পরিয়ে বরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক নীরজ চন্দ্র কর্মকার। সঙ্গে ছিলেন পরিচালন সমিতির সভাপতি সুশীম চন্দ্র নাথ, প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী, স্কুল পরিচালন সমিতির সদস্য পঙ্কজ কুমার রায় সহ আচার্য আচার্যা, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে পতাকার বেদিমূলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন সঙ্গীত আচার্য জয়ন্তী চৌধুরীর নেতৃত্বে শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। দেশাত্মবোধক সঙ্গীতে কণ্ঠ দেন 10ম শ্রেণীর 3 শিক্ষার্থী যথা মণিদীপা চক্রবর্তী, বিনীতা চক্রবর্তী ও মধুমিতা দাস।
অনুষ্ঠানে ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন আমন্ত্রিত অতিথি শ্রীপদ চন্দ্র দাস। তিনি শিক্ষার্থীদের বীর শহীদদের আত্মত্যাগের কথা সবসময় মনে রাখা সহ শিক্ষার্থীদের ভালো মনের মানুষ হয়ে ওঠার পাশাপাশি দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করে চলতে পরামর্শ দেন। পরে সকাল 8:30 নাগাদ স্কুল চত্বর থেকে শিক্ষার্থীদের ঘোষ প্রদর্শন ব্যান্ড সমিতির মাধ্যমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তারপর সোর সাথে গেল, গিয়া দেখে ওর তো প্রাণ নেই, বীরপ্রাপ্ত হয়েছে, কিন্তু জানটাটা এইভাবেই দাঁড়াতে এইটা আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা তাদের এই পথটা অবলম্বন করব। আর যেরকম শিক্ষক ওদের কাজ করতেছেন, ছাত্ররা আমাদের কাজ কী যে তারা যে জ্ঞান দিচ্ছেন সেইটা নিয়ে আমরা একটা সুনাগরিক হয়ে গড়ে উঠি। যে যে ক্ষেত্রেতেই থাকি না কেন, যে ক্ষেত্রেতেই বড় হয়ে কাজ করি না কেন, সব কিন্তু দেশের জন্য কাজ করা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, কৃষক হোক, সেনা হোক, যে যার যারই জায়গাতে যে কাজ করতেছে ওইটা দেশের জন্য কিন্তু কাজ হচ্ছে। তো আমরা শুধু মানুষ হলে হবে না, আমরা সুমানুষ, আমরা ভালো মানুষ নাগরিক হলে হবে না, আমরা সুনাগরিক হতে হবে। আর এইটা কসম খেতে হবে আজকের দিনে যে যারা বীরগতি প্রাপ্ত হয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের স্বাধীনতা আমরা কোনোদিন দুর্বল হতে দেব না। আমাদের এক বিরুদ্ধে রক্তাক্ত আমরা লড়াই করি, আমাদের পতাকা আমাদের মাথার উপরে আছে, থাকবে, আরও উঁচা করব। হ্যাঁ, তো এই বলে আমি আর বাড়াচ্ছি না ভাষণ, এখানে অন্যরা গণ্যমান্য ব্যক্তিরা আছেন। যথাযোগ্য মর্যাদায় 77তম স্বাধীনতা দিবস পালন দ্বিতীয় লিঙ্ক রোড উন্নয়ন কমিটির। গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো দ্বিতীয় লিঙ্ক রোড উন্নয়ন কমিটিতে। মঙ্গলবার সকালে কমিটির নিজস্ব কার্যালয়ে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়। এদিন পতাকা উত্তোলন করেন দ্বিতীয় লিঙ্ক রোড উন্নয়ন কমিটির সভাপতি নীরজ চন্দ্র কর্মকার। সঙ্গে উপস্থিত ছিলেন সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের প্রধান আচার্য সঙ্গীতা রায়চৌধুরী, দ্বিতীয় লিঙ্ক রোড উন্নয়ন কমিটির সম্পাদক জগদিন্দু ভট্টাচার্য, দ্বিতীয় লিঙ্ক রোড পিএইচই স্যানিটেশন কমিটির সভাপতি সুশীম চন্দ্র নাথ, দ্বিতীয় লিঙ্ক রোড পিএইচই স্যানিটেশন কমিটির সম্পাদক জীবনানন্দ শিকিদার, মেহেরপুর জেপির প্রাক্তন এপি সদস্য পঙ্কজ কুমার রায় সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন সরস্বতী বিদ্যানিকেতনের শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আজকে আমরা সবাই জানি আমরা স্বাধীনতা দিবস, ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছি। আজকে ভারতের 77তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যে 76 বছর আগে আমরা ভারতের স্বাধীনতা পেয়েছি, ইংরেজ শাসন ছিল এই দেশে, ভারতবাসী অনেক অত্যাচারিত হয়েছিল, সেই অত্যাচার থেকে ভারতকে মুক্ত করার জন্য ভারত মাতার অনেক বীর সন্তান তাদের কঠোর সংগ্রাম, ত্যাগ এবং আত্মবলিদানের মাধ্যমে আজকের এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন। আমরা প্রথমেই সেই মহান আত্মা, সেই শহীদ যারা হয়েছেন, ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গেয়েছেন, বন্দে মাতরম ধ্বনি দিয়ে হাসি মুখে যারা ফাঁসির দড়ি গলায় পড়েছেন, তাদের সেই ত্যাগ এবং তাদের সেই আত্মবলিদান আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সব মহান আত্মাকে আমরা প্রণাম, হাজার হাজার প্রণাম জানাচ্ছি। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জেও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে উদযাপিত হলো দেশের 77তম স্বাধীনতা দিবস। মঙ্গলবার সকাল 9:00 করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জেলাশাসক মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলাশাসক মৃদুল যাদব জাতীয় পতাকা উত্তোলন করার পর উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে দেশের বীর শহীদদের প্রতি সম্মাননা জানিয়ে তাদেরকে স্মরণ করেন। এরপর বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন জেলাশাসক। পাশাপাশি এদিন ছিল পুলিশ প্যারেড ও মার্চ পাস্ট। এতে বিএসএফ ব্যান্ড সহযোগে 15 এপিআইআর ব্যাটালিয়ন, অসম পুলিশ, হোমগার্ড, মহিলা পুলিশ, ভারত স্কাউট ও গাইড, এনসিসি জুনিয়র সিনিয়র এবং বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেন। পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অবিনন্দন সাথে সাথে আমি কথা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে বলিদানকারী অসম
বীর খেলাড়িদেরকে প্রতিপ্রতি তার শ্রদ্ধা প্রণাম করছি। জাতির জনক মহাত্মা গান্ধীজিকে, জওহরলাল নেহরুজিকে, সর্দার বল্লভ ভাই পটেলজিকে, সুভাষ চন্দ্র বোসজিকে, মৌলানা আবুল কালাম আজাদজিকে, নিতিন চন্দ্র পলজিকে, লোকপ্রিয় গোপীনাথ গোডলেজিকে, ভক্ত করুণরাম ভূপনজিকে, মনিরাম দিওয়ান, বীর কনকলতা বড়ুয়া, দেয়ালী ফুকন, ভোগেশ্বরী ফুকনহনি সহ অসংখ্য শহীদের স্মৃতি প্রতি যারা তাদের প্রাণের বিনিময়ে আমাদের এনে দিয়েছে আকাঙ্ক্ষিত স্বাধীনতা, সেই সকল স্বাধীনতা সংগ্রামের ত্যাগ এবং আত্মবলিদান সহ আমার দেশের সার্বভৌমিক একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রতিশ্রুতি পাচ্ছি। বন্ধুগণ, দেশের স্বাধীনতা 70 বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে আজাদি কা অমৃত মহোৎসব সমাপনী অভিযান কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা মেরি মাটি মেরা দেশ কার্যসূচির মাধ্যমে এবার 75তম স্বাধীনতা দিবস পালন করছে। সমগ্র দেশের সাথে হাইলাকান্দি জেলাতেও আজ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এদিন সকাল 9টায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে জেলা নিসর্গ হিবুরে গৌতম জাতীয় পতাকা উত্তোলন করেন, তারপর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন, তারপর রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন। স্বাধীনতা দিবসকে উপলক্ষে জেলার পুলিশ, হোমগার্ড, এনসিসি, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের প্রদর্শন করা কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতাও হাইলাকান্দিতে আয়োজিত হয়। কেন্দ্রীয় অনুষ্ঠান ছাড়াও হাইলাকান্দির বিভিন্ন চক্র, ব্লক, পঞ্চায়েত স্তরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। নীতি আয়োগের অন্তর্গত ইতিমধ্যে ইন্দ্র কুমারী হায়ার সেকেন্ডারি স্কুলের বর্তমানে পিডব্লিউডি বিল্ডিং অন্তর্গত জানকী চরণ হায়ার সেকেন্ডারি স্কুলের বিকল ভবন নির্মাণ, এছাড়াও কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, এগুলো উদীচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এবং ODIC প্রকল্পের যৌথ উদ্যোগে উদযাপিত হল স্বাধীনতা দিবস। অন্যান্য বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবস পালনের শিলচর সোনাইরস্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতা মন্ত্রণালয়ের অধীনে থাকা উদীচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এবং ODIC-র কার্যালয়ে যৌথ উদ্যোগে 77তম স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন কার্যালয়ে সকাল 7:30টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ODIC প্রকল্পের সঞ্চালক রেবা দাস। পরে উদীচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের মুখ্য সঞ্চালক রাহুল চন্দ্র বক্তব্য রাখেন। পরে উদীচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের মুখ্য সঞ্চালক রাহুল চন্দ্র বক্তব্য রাখেন। কাটিগুড়া বিধানসভার অন্তর্গত কালাইন ব্লকের বিহারা চতুর্থ খণ্ডে 77তম স্বাধীনতা দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। এদিন সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি দিলবারা বেগম। দিলবারা বেগম বলেন, স্বাধীনতা দিবস পালনের সঙ্গে দুর্নীতিমুক্ত ভারত গড়ার শপথ গ্রহণ করা একান্ত প্রয়োজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সত্যসন্ধ্যা SST গ্রুপের সভানেত্রী প্রণতি সিংহা এবং উপস্থিত ছিলেন সম্পাদিতা পিঙ্কি সিংহা, শুভা চ্যাটার্জি, রাজেশ্বর মুখার্জি, মমতা সিংহা, বিজয়া সিংহা প্রমুখরা। উপস্থিত সকল সম্মানীয় দাদা দিদিরা কাছে আমার নমস্কার ও প্রণাম। আমরা জানি আজ ভারতীয়দের জন্য অত্যন্ত একটি বিশেষ দিন। আমরা এখানে 77তম স্বাধীনতা দিবস পালনের জন্য উপস্থিত হয়েছি। এটি প্রতি বছরের 15ই আগস্ট পালিত হয়। একজন ভারতীয় হিসাবে আমি এই দিনটিতে অংশ নিতে পেরে আনন্দিত। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি মহান নেতা যারা আমাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সমস্ত ত্যাগের কথা স্মরণ করতে। আমরা জানি যে 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পরে আমরা আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি,
1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চায়েত রোড সার্বজনীন শ্রীরাম পূজা কমিটির পক্ষে বের হলো এক বিশাল সাইকেল র্যালি। সাইকেল যাত্রাটি বিদ্যাসাগর সরণিস্থিত রাম ঠাকুর আশ্রম থেকে বের হয়ে দাসকলোনি, রাঙ্গিরখাড়ি, প্রেমতলা পয়েন্ট, শিলংপুট্টি, দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড, অম্বিকাপুট্টি, কলেজ রোড হয়ে পুনরায় এসে রাম ঠাকুর মন্দিরে সমাপ্ত হয়। এই সাইকেল যাত্রায় প্রায় 100টির উপরে সাইকেল ছিল এবং দূর দূরান্ত থেকে কচিকাঁচারা নিজেদের সাইকেল নিয়ে এসে এই ভব্য সাইকেল যাত্রায় সামিল হয়েছেন। সম্প্রতি নর্থ হাওয়াইথাং দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসায় নৃশংসভাবে মাদ্রাসার ছাত্র খুন হওয়ার ঘটনাকে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানালো ধলাইয়ের বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি। মঙ্গলবার সংস্থার সভাপতি শীতাংশু দাস খুন হওয়া মাদ্রাসা ছাত্র রেজিমুল হোসেনের বাড়িতে যান এবং তার মা বাবা ও পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করেন। এমন ঘটনায় নিন্দা জানানোর কোনো ভাষা নেই বলে মাদ্রাসার মতো একটা পবিত্র স্থানে এ ধরনের ঘটনা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে জানান শীতাংশুবাবু। ফাস্ট ট্র্যাক কোর্টে সঠিক ও দ্রুত তদন্তের মাধ্যমে যাতে বিচার প্রক্রিয়া হয় এবং দোষী ব্যক্তি যাতে কঠোর শাস্তি পায় তার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে হত রেজিমুলের পিতামাতাকে আশ্বস্ত করেন। হত রেজিমুলের আত্মার সদ্গতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন মাতৃভূমির কর্ণধার শীতাংশু দাস। তিনি নিহত মাদ্রাসা ছাত্র রেজিমুল হোসেনের পিতা জয়নাল হোসেনের হাতে 5,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। এদিন শীতাংশুবাবুর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এম এফ শামসুল আলম লস্কর, মাতৃভূমির সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, উপসভানেত্রী লীলা পুরকায়স্থ, সদস্য যথাক্রমে শিখা লস্কর, উদিত বর্মন সহ অন্যান্যরা। আমাদের বর্তমান এসপি অত্যন্ত দক্ষ, দোলাইর যে নসি বা সিআই আসুন মনোজ বড়ুয়া তাইনও একজন দক্ষ প্রশাসক। আমরা অত্যন্ত খুশি এই ঘটনাটা হওয়ার লগে লগে ভোর 5:30টায় পুলিশ এই জায়গার মধ্যে আইসে এবং আইয়ার সঙ্গে সঙ্গে এটা একটা তদন্ত প্রক্রিয়া শুরু করছে তারা। এই মাদ্রাসা সহ মসজিদে যেটা বাউন্ডারি এটারে আমরা জানছি যে এটার সিল করা হয়েছে এবং আমাদের একটা দাবি থাকবো আসাম সরকার, বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের দোলাই অঞ্চলের নির্বাচিত বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, খাসার জেলার পুলিশ অধীক্ষক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দোলাই থানার ওসি এবং আমার বরাক উপত্যকার বিভিন্ন যারা আইনজীবী যারা আছে তাদের কাছে আমরা একটা আবেদন থাকবো। বিভিন্ন শাখা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গের প্রতিও আমরা আবেদন থাকবো ফার্স্ট ট্র্যাকে বিচার করিয়া যাতে আসামির ফাঁসি হয়, যাতে যথাযথভাবে উপযুক্ত শাস্তি পায়। সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শিলচর রাধামাধব কলেজে পালিত হলো 77তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায়। স্বাধীনতা দিবসে তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায় ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল চক্রবর্তী। পতাকা উত্তোলনের পর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সবাইকে জানাই আমার অভিনন্দন শুভেচ্ছা। কলেজের ইতিহাসে চাকরি জীবনের শেষ স্বাধীনতা দিবসে ব্যবস্থিত করার দায়িত্ব এবং সম্মান দেওয়ার জন্য শিক্ষিকাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটা সত্যি আমাদের কলেজের এক অনন্য নজির। রিটায়ারমেন্টের আগে শেষ প্রজাতন্ত্র দিবসই হোক বা স্বাধীনতা দিবসই হোক ল্যাবেস্টিংয়ের দায়িত্ব আমরা তাদেরকে দিয়ে এসেছি এতদিন থেকে এবং এখনও এই রীতি মেনে চলছে কলেজ, যেখানে আনন্দই পাচ্ছি। আজকে ভারতবর্ষের খুবই গৌরবের দিন। নেতাজি সুভাষ বলেছিলেন যে স্বাধীনতা কাউকে দেওয়া যায় না, অর্জন করে নিতে। আমরা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করে নিয়েছি।
অনেক স্বাধীনতা সংগ্রামীর রক্ত ঝরি এবং তাদের সেই রক্ত ঝরানো দিনগুলোর উপর ভিত্তি করেই আমরা আজকে আমাদের আধুনিক ভারতবর্ষকে পেয়েছি। আমরা আজকে গর্ব করে বলতে পারছি ভারতবর্ষ সব দিক দিয়ে উন্নতি করছে, সে চন্দ্রযান থ্রি হোক বা অন্য সব সাইন্টিফিক ডেভেলপমেন্টই হোক। কিন্তু একই সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে উত্তর পূর্বে যে যুগের সৃষ্টি হয়েছে এখন আন্দোলন হয়েছে, আমরা যেন এখন আবার সেই গতি সামনে ফিরে যাচ্ছি যখন বিভিন্ন ভাগে বিভক্ত ছিল ভারতবর্ষ। আজকে উত্তর পূর্বের মণিপুরের ঘটনাই হোক বা অন্য যে কোনো স্টেটেরই হোক, বিশেষভাবে যে বিভেদগামী সৃষ্টি রাষ্ট্রের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটা আমরা যে কোনো উপায়ে বন্ধ করব। আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার এটাই অনুরোধ থাকবে, তোমরা সবসময় ভারতের একতা প্রতি নজর রেখে চলবে এবং একই সঙ্গে কলেজের মধ্যে যেন কোনো রকম কোনো বিভেদ সৃষ্টি না হয়। আজকে 35 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি রাধামাধব কলেজের একতা কিন্তু সবসময় ছিল এবং আছে। এখানে আমাদের টিচারদের মধ্যে কোনো রকম কোনো বিভেদ নেই, কোনো পলিটিক্স নেই, কোনো রাজনীতি আমাদের রাধামাধব কলেজে কোনোদিন ছিল না, আশা করি ভবিষ্যতেও থাকবে না। ব্যক্তিগতভাবে আমরা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতেই পারি, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো রাজনৈতিক মতবাদকে আমরা কলেজে স্থান দেব না, সেটা সবসময় আমি করে এসেছি, আমরা চেষ্টা করে এসেছি এত বছর। আশা করি আমাদের ভবিষ্যৎ আমাদের টিচাররা আছেন তারাও আমাদের একই শিক্ষা দেবেন এবং তোমরা সেটা মেনে নেবে। আর কলেজের উন্নতি হোক সেটা সবাই তোমরাও চাও, আমিও চাই, ভবিষ্যতে আমিও দেখতে চাই যে আমাদের কলেজ অনেক উন্নতি করেছে। ঠিক যেভাবে কবিগুরু বলেছেন যে ভারতবর্ষের উন্নতিও আমরা দেখব, যে ভারত আবার নবম সময়ের শ্রেষ্ঠ আসবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ৭৭তম স্বাধীনতা দিবসে কাছাড়ে কেন্দ্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বরাক নদীতে কাছাড় স্পোর্টিং ক্লাবের নৌকা দৌড়। মেয়ের বাড়িতে এসে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল বছর ৬০-এর এক বৃদ্ধের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।